নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিদিনের ন্যায় আজও স্বপ্নিল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, স্বপ্নিল বাংলা তোমাদের যে প্রিয় চ্যানেল কল্পতরু বাংলা সমগ্র, তারই নতুন নামকরণ। কারণ তোমরা প্রত্যেকেই জানো আমি অনেক শেয়ার করেছি তোমাদের সঙ্গে যে আমার চ্যানেলটা যখন হ্যাক হয়ে গেছিলো তারপরে নামটা আমি পরিবর্তন করতে কিন্তু বাধ্য হয়েছি, এবং নামকরণের তাৎপর্য সম্পর্কে সব কিছু কিন্তু তোমাদের জানিয়েছি। দেখো বন্ধু, আজও কিন্তু আমি প্রথমবার ইতিমানে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে প্রবন্ধ সাহিত্য থেকে মীর মোশাররফ হোসেনকে পড়াবো। কারণ তোমরা জানো যে রিসেন্ট মাদ্রাসা সার্ভিস কমিশনে অ্যাড হয়েছে, সেখানে সাহিত্যের ইতিহাসটা পাঠ্য আছে, আর বিশেষ করে মানে মুসলিম সাহিত্যিক যারা রাইটার যারা আছেন তাদের পরীক্ষায় আসার কিন্তু বীভৎস চান্স রয়েছে। ফলে সেদিক থেকে কিন্তু তোমাদের এটাকে ঠিকঠাকভাবে যদি না পড়ো তাহলে কিন্তু একটা সমস্যার বিষয়ে কিন্তু দেখা দেবে। তাই আমি এখন মুসলিম রাইটার যারা আছে তাদের পরই বেশি ভিডিও করার চেষ্টা করছি। এবং সাহিত্যের ইতিহাস সম্পর্কে আমি একটা কথা বলেছি আগে যে এখানে কিন্তু বোর্ড ওয়ার্কটা অতি বেশি গুরুত্বপূর্ণ নয়, তাই আমি এখানে বোর্ড ওয়ার্কের দিকে যাচ্ছি না। আর বিশেষ করে আমার হাতের লেখাটাও খারাপ বন্ধুরা স্বীকার করেছি, সেই কারণে কিন্তু আমি বোর্ড ওয়ার্কের দিকে না গিয়ে একটা তত্ত্ব সমৃদ্ধ যুক্তবল ক্লাস যাতে তোমাদের উপহার দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু আমি করি, আজকেও সেটাই করব। ফলে মীর মোশাররফ হোসেনের কে পড়াতে গিয়ে প্রথমেই দেখবে আমি তোমাদের পয়েন্ট আকারে কিন্তু পড়াচ্ছিলাম, যে সেই পয়েন্ট আকারে যদি পড়াই তাহলে তোমাদের যখন যেটা সুবিধা হবে সেই তত্ত্বটাকে কিন্তু তোমরা তুলে নিতে পারবে। দেখো যদি বন্ধু পয়েন্টের কথা বলতে হয় তাহলে প্রথমেই কিন্তু বলতে হয় যে 1800 মানে আমাদের 13 নভেম্বর 1847 সালে নদিয়ার যে লাহানি পাড়ায় মানে আগেরকার দিনে যেটা আগে বাংলাদেশে যেটা কুষ্টিয়া ছিল সেখানে সৈয়দ বংশে কিন্তু তিনি জন্মগ্রহণ কিন্তু করেছিলেন। এবং আমরা জানি যে এনার নাম কিন্তু মোশাররফ হোসেন, কিন্তু মানে অসাধারণ কর্মদক্ষতার জন্য তার নামের আগে পরবর্তীকালে মীর শব্দটা যোগ হয়ে যায়, অর্থাৎ মীর কিন্তু তার পা উপাধি, তাই তখন নাম হয়ে যায় কিন্তু মীর মোশাররফ হোসেন। ইনি কিন্তু একদিকে প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, মানে এরকম একটা মানে সমস্ত প্রতিভার মিশলে তৈরি একজন বিখ্যাত সাহিত্যিক ইনি। এবার এই বিখ্যাত পণ্ডিত কিন্তু 19 ডিসেম্বর 1911 সালে আমাদের ছেড়ে কিন্তু চিরবিদায় কিন্তু তিনি নিয়েছিলেন। পরিচয়ের ক্ষেত্রে মোটামুটি এটাই। আমরা যদি ছদ্মনাম দেখি তাহলে বন্ধু যে ছদ্মনামটা পাবো মীর মোশাররফ হোসেনের, গাজী মিয়া ছদ্মনামে তিনি লিখতেন, উদাসীন প্রতীক ছদ্মনামে কিন্তু লিখতেন, কিছু লেখায় ভেড়াকান্ত নামটাও কিন্তু আমরা পাবো, সেটাকেও ছদ্মনাম বলা যেতে পারে। যদি সম্পাদিত পত্রিকা দেখি তাহলে যেটা দেখবো বন্ধুরা যে তিনি তার সম্পাদিত যে পত্রিকার নাম হচ্ছে আজীবন নিহার, যেটা 1874 সালে তিনি প্রকাশ করেছিলেন, এবং এটা তার স্ত্রীর নামে এই নামকরণটা তিনি করেছিলেন। এবং দ্বিতীয় যে পত্রিকাটা তিনি সম্পাদনা করেছিলেন সেটা হচ্ছে হিতকরি, সেটা হচ্ছে তোমার 1890 সালে এই পত্রিকা তিনি সম্পাদন করতেন, এটা ছিল পাক্ষিক পত্রিকা, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর কিন্তু বেরোতো। এবার আমরা যদি তার সাহিত্য জীবনের শুরুটা দেখি তাহলে বন্ধু যেটা দেখব, সাহিত্য জীবন শুরু সাধারণত সংবাদ প্রভাকর 1831 সালে পত্রিকার লেখালেখির মধ্য দিয়ে সাহিত্য জীবন শুরু করেছিলেন। পরবর্তীকালে কিন্তু কুমারখালীর গ্রামবার্তা প্রকাশিকা যে 1863 সালে বেরিয়েছিল সেই পত্রিকার সংবাদদাতা হিসাবেও তিনি কিন্তু কাজ করেছিলেন। এবার এই মীর মোশাররফ হোসেনের আমরা বিভিন্ন পরিচয় আমি জানি বললাম বন্ধু, যে একাধারে তিনি প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার, ফলে একটা একটা পাঠ সম্পর্কে আজ আমরা কিন্তু পড়ব। যদি তার নাটকটা দেখি, প্রথমে নাটকটা যদি আমরা দেখি তাহলে যেটা পাবো বন্ধু, দেখো নাটকের দিকে যদি তাকাই তাহলে নাটকে প্রধানত যে নাটকগুলো আমরা পাবো সেটা হচ্ছে বসন্তকুমারী, যেটা 1883 সালে লেখা। এটা সাধারণত হচ্ছে তার হচ্ছে বৃদ্ধ বয়সে লেখা, 1873 সালে বৃদ্ধ বয়সে মানে 1873-এর দিকে লেখা। এর বিষয়টা হচ্ছে বৃদ্ধ রাজা যে বীরেন্দ্র সিংয়ের যুবতী স্ত্রী রেবতী, তিনি সব পত্নী পুত্র নরেন্দ্র সিংহকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাতা হয়ে ষড়যন্ত্র শুরু করেন। অর্থাৎ বৃদ্ধ রাজা যে বীরেন্দ্র ছিল সেই বীরেন্দ্র সিংহের যুবতী স্ত্রী রেবতী, তিনি সপত্নী পুত্র অর্থাৎ যার মানে বউ আছে এমন পুত্র সেই নরেন্দ্র সিংহকে কিন্তু প্রেম নিবেদন করেছিলেন, এবং তিনি কিন্তু প্রত্যাখ্যাতা হয়েছিলেন। তারপরে কিন্তু তিনি একটা ষড়যন্ত্র শুরু কিন্তু করেছিলেন।
এবার তারই পরিপ্রেক্ষিতে এই বসন্ত কুমারী নাটকটা হচ্ছে লেখা হয়েছে। এই নাটকটায় তিনটি অঙ্ক পাব এবং তোমার নটনটির প্রস্তাবনা সহ এখানটায় আমরা প্রায় ১৩টি দৃশ্য পাব এবং প্রস্তাবনার একটি গান সহ ৮টি গান আমরা পাব এবং সাধারণত নামকরণে মধুসূদনের যে কৃষ্ণকুমারী নাটকটা রয়েছে তার প্রভাব কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাব। পরবর্তী নাটক যদি দেখি বন্ধুরা, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে জমিদার দর্পণ, যেটা ১৮৭৩ সালে লেখা। এরও বিষয় হচ্ছে অত্যাচারী এবং চরিত্রহীন জমিদার, বলছে হাইওয়ান আলীর অত্যাচার এবং তোমার যাকে বলাচ্ছে তার অত্যাচার ও অধীনস্থ প্রজা আবু মোল্লা যে গর্ভবতী স্ত্রী নুরেন নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনী হচ্ছে এর প্রধান বিষয়। আসলে প্রচলিত সমাজে যে অবিকল ছবি তাকেই তিনি এখানটায় তুলে ধরেছেন এবং আমরা জানি যে এখানটায় এই নাটকটা সম্পর্কে বঙ্কিমচন্দ্র তার বঙ্গদর্শন পত্রিকা একটা ভূষণ প্রশংসা করেছিলেন। এবং আমরা নামকরণ যদি দেখি, তাহলে নামকরণে কিন্তু দেখব দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের একটা ছায়াও কিন্তু রয়েছে এবং জমিদার দর্পণ নাটকে আমরা তিনটি অঙ্ক এবং ৯টা দৃশ্য কিন্তু পাব। পরবর্তী তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে এর উপায় কী, যেটা ১৮৭৫ সালে প্রকাশ। তার লেখা এটা নাটক হলো, এটা একমাত্র প্রহসন বলা যেতে পারে, অর্থাৎ মীর মশাররফের একমাত্র প্রহসন কিন্তু এর কী উপায়, যেটা ১৯ শতকে এক শ্রেণীর মানুষ যারা স্ত্রীর প্রতি অবহেলা করে মত এবং পতিতে বা গণিকা ভিত্তিতে আসক্ত হয়ে নানা ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন, সেই ঘটনাই এখানে তুলে ধরা হয়েছে। এবং এই প্রহসনের যদি উল্লেখযোগ্য চরিত্র দেখি, তাহলে আমরা যাদের পাবো যে স্বামী রাধাকান্ত, স্ত্রী মুক্তকেশী, রক্ষিতা নয়নতারা এবং ইয়ার মদন, এরকম বিখ্যাত চরিত্র আমরা পাবো। এবং এই নাটকে কিন্তু মধুসূদনের একেই কী বলে সভ্যতার একটা প্রভাব কিন্তু এর মধ্যে রয়েছে, নাটক বলবো না প্রহসনটার মধ্যে। তার পরবর্তী উল্লেখযোগ্য নাটক হচ্ছে বেহুলা গীতাভিনয়, তারপর হচ্ছে টালা অভিনয়, অর্থাৎ তিনি মোটামুটিভাবে ৫টা নাটক কিন্তু বিখ্যাত নাটক কিন্তু রচনা করেছিলেন। আমরা যদি একটু কী বলবো একটু উপন্যাসের দিকে তাকাই, একটু মানে ঠিক উপন্যাস হয়ে ওঠেনি, উপন্যাস সমগ্রন্থর দিকে যদি তাকাই, তাহলে যেগুলো পাবো সেটা হচ্ছে রত্নাবতী, যেটা ১৮৬৯ সালের ২ সেপ্টেম্বর লেখা। এটা হচ্ছে মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ, অর্থাৎ যত গ্রন্থ তিনি জীবনে লিখেছিলেন তার মধ্যে প্রথম গ্রন্থ হচ্ছে রত্নাবতী। সাধারণত মুসলিমদের মধ্যে প্রথম গদ্যগ্রন্থ রচয়িতা মীর মশাররফ হোসেন এবং সাধারণত মানে এই যে গ্রন্থটা রত্নাবতী এটা কলকাতা থেকে প্রকাশ পেয়েছিল এবং লেখক নিজেকে কিন্তু কৌতুকবহ উপন্যাস বলতে চেয়েছেন। আসলে এটি রূপকথা জাতীয় শিক্ষামূলক একটা দীর্ঘ গল্প বলা যেতে পারে, যে এখানে রাজপুত্র সুকুমার ও মন্ত্রীপুত্র সুমন্তের মধ্যে ধনবর না বিদ্যাবর এই নিয়ে একটা বিতর্ক হয় এবং সেই বিতর্কের সমাধান এই গ্রন্থেই মূল কথা হয়ে কিন্তু দেখা দিয়েছে। এবার তোমার যদি অন্য একটা গ্রন্থের দিকে তাকায়, মীর মশাররফের যেটা বিখ্যাত গ্রন্থ বাংলা সাহিত্যের একটা মাইলস্টোনও কিন্তু বলা যেতে পারে, যাকে যেটা বিষাদ সিন্ধু, আমরা জানি বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারায় সমাস, মীর মশাররফ হোসেনের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিষাদ সিন্ধু নামটা কিন্তু চলে আসে, যেটা ১৮৮৫ থেকে ৯১ সাল পর্যন্ত কিন্তু প্রকাশিত হয়েছিল এবং এটা মীর মশাররফের সবথেকে জনপ্রিয় গ্রন্থ এবং এটা কিন্তু মৌলিক রচনা ঠিক নয় কিন্তু এটা শ্রেষ্ঠ গ্রন্থ। আসলে এটা ইতিহাস আশ্রিত একটা উপন্যাস বলা যেতে পারে, সাধারণত ইসলাম ধর্মকথাকে সার্বজনীন সাহিত্যরসে সঞ্জীবিত করে একটা রূপ দিয়েছিলেন তিনি। মানে এই উপন্যাসটার মধ্যে আমরা তিনটে পর্ব পাবো, একটা হচ্ছে মহরম পর্ব যেটা ১৮৮৫ সালে মানে লেখা হয়েছিল, তার উদ্ধার পর্ব যেটা ১৮৮৭ সালে লেখা হয়েছিল, তারপর এজিত বধ পর্ব যেটা ১৮৯১ সালে লেখা হয়েছিল। এবং আমরা এও জানি যে প্রথম পর্বে যে উপক্রমিকা ও ২২টি প্রবাহ রয়েছে এবং দ্বিতীয়তে ৩০টি প্রবাহ রয়েছে, তৃতীয়তে ৫টি প্রবাহ একটা উপসংহার রয়েছে। এর বিষয়বস্তুর দিকে তাকাই তাহলে কিন্তু যেটা পাবো, যে আমরা প্রত্যেকেই জানি যে হাসান হোসেনের সঙ্গে দামেস্কার অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের যে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের যে করুণ মৃত্যু কাহিনী এই উপন্যাসের প্রধান বিষয়। আসলে জাদুকরী রচনাগুণে ইসলাম ধর্মের যে স্পর্শকাতর কাহিনী সাধারণত মুসলিম পাঠকের কাছে একটা জনপ্রিয় হয়ে উঠেছিল এবং এই কাহিনীর যে বলছে
বলছে অ্যান্টাক্লিসমেন্ট যে চেতনাটা আমরা পাবো সেটা মূলত মধুসূদনের মেঘনাদবধ কাব্য থেকেই নেওয়া হয়েছিল বলে মনে হয়। এবং বিষাদসিন্ধু গ্রন্থের মধ্যে আমরা দেখব মীর মোশাররফ হোসেনের নিজের পিতামাতার প্রতি একটা শ্রদ্ধা দেখা দিয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম মিলনের যে কামনা বা যে কথা সেটাও তিনি জেনে কিন্তু এই উপন্যাসের মধ্যে কিন্তু বলতে চেয়েছেন। তবে পনের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের কাছে যত খুশি বড় শেয়ার করে নিও। কেননা বন্ধু আমি দেখেছি দীর্ঘ দশ মাস ধরে তোমরা যথেষ্ট আমার ভিডিও দেখেছো, লাইক করেছো, শেয়ার করেছো, কমেন্ট করেছো, তাই বলার অপেক্ষা রাখে না। তাই তোমাদের ভালোবাসার ফিডব্যাক দেখতেই কিন্তু আমি নিত্য নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হই, কখনো অন ভিডিওতে কখনো ভিডিওর নেপথ্যে থেকে কিন্তু আমি ক্লাস করি। অর্থাৎ যেন তেনভাবেই তোমাদের শিক্ষা যাতে সমৃদ্ধ হতে পারো সেই চেষ্টাটাই কিন্তু আমি করি। পরবর্তী যদি যার উপন্যাসের দিকে তাকাই তাহলে যেটা পাবো যে উদাসীন প্রতীকের মনের কথা যেটা 1890 সালে প্রকাশিত হয়েছিল, এটাকে বলা যেতে পারে ব্যক্তিগত জীবনের পটভূমিতে নিজস্ব পারিবারিক যে ইতিহাস এবং সমসাময়িক যে বাস্তব ঘটনাকে এর মধ্যে তুলে ধরা হয়েছে এবং বলা যেতে পারে লেখকের আত্মজীবনে নির্ভর মানে কিছু বাস্তব এবং কাল্পনিক ঘটনার মিশেলে একটা উপন্যাসসুলভ সাহিত্যিক রচনা হচ্ছে উদাসীন প্রতীকের মনের কথা। আসলে এখানে উদাসীন প্রতীক লেখক নিজেকে কিন্তু উদাসীন প্রতীক কিন্তু বলতে চেয়েছেন। আমরা যদি পরবর্তী রচনা দেখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু গাজী মিয়ার বস্তানি, যেটা 1899 সালে কিন্তু প্রকাশ। এটাকে বলা যেতে পারে কিন্তু আত্মজীবনীমূলক একটা উপন্যাস না হলে ঠিক উপন্যাসের মতো, সাধারণত কর্মজীবন নির্ভর রচনা এটা মীর মোশাররফ হোসেনের। লেখক ব্যঙ্গের মাধ্যমে সমাজের যে অন্যায় অনাচার বা সামাজিক যে দুর্নীতি বা নৈতিক যে অধঃপতন বা মনুষ্যত্ব হৃদয়হীন যে আচরণ তাকে এখানে তুলে ধরেছেন এবং এই গ্রন্থের মধ্যে লেখক নিজেকে কিন্তু ভেড়াকান্ত নামে ডেকেছেন। এমনকি আলকাত্রা সান্নাল বা কটা পেস্কার বা জয় ঢাক বা ছিরিয়া খাতুন বা অরাজকপুর বা নচ্ছারপুর বা জমদার গ্রাম এইসব নামকরণের মধ্যে দিয়ে কিন্তু লেখকের একটা ব্যঙ্গের মানে তীব্রতা লক্ষ্য করা যায় এবং এই ব্যঙ্গ সাধারণত মানে যে কোনো সম্প্রদায় নির্বিশেষে সকল কলুষ এবং মালিন্যের বিরুদ্ধে ছিল বলেই মনে হয়। এবং এই গ্রন্থের মধ্যে আমরা বঙ্কিমচন্দ্রের কমলাকান্ত দপ্তরের প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাব। ফলে উপন্যাসের দিক যদি দেখি তাহলে এরকম বিখ্যাত বিখ্যাত কিন্তু আমরা চারটে উপন্যাস কিন্তু আমরা পাবো যেখানে কিন্তু মীর মোশাররফ হোসেনের তার যে কৃতিত্ব সেটা কিন্তু ধরা পড়েছে। এবার যদি একটু প্রবন্ধের দিকে যাই বা প্রবন্ধ বলা যেতে পারে, প্রবন্ধই বলবো, তার সঙ্গে আত্মজীবনীমূলক রচনাটাকে আমরা একটু আলাদাভাবেই দেখবো বা সেখানে যদি আমরা যাই তাহলে পাবো অবশ্যই প্রথমেই যে গোড়াই ব্রিজ বা গৌরাঙ্গ সেতু যেটা 1873 সালে লেখা, বা পাবো সঙ্গীত লহরী যেটা 1887 সালে লেখা, বা পাবো তোমার হযরত ওমরের ধর্মজীবন লাভ যেটা 1905 সালে লেখা, বা পাবো মদিনার গৌরব যেটা 1906 সালে লেখা, বা পাবো মুসলিম ভারত যেটা 1907 সালে লেখা। এই মুসলিম ভারত নামে কিন্তু মানে পত্রিকাও কিন্তু আছে, তোমরা প্রত্যেকেই কিন্তু জানো। এখন এই সেই যে সাহিত্যের ইতিহাসটা এটা কিন্তু আমি আগেও বলেছি আবার বলি, এটা কিন্তু বাংলা মিডিয়ামে ক্লাস 11-এ পাঠ্য আছে, গ্রাজুয়েশনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পাঠ্য, এমএতে পাঠ্য, এসএসসি, টেট, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক কিন্তু এটা পাঠ্য। ফলে এটা আমাদের জানা কিন্তু একান্ত প্রয়োজন, বা বাংলা অনার্সের ছাত্রছাত্রী হিসাবে যদি এটা না জানা হয় সত্যি আমি কিন্তু বলবো একটা লজ্জার ব্যাপার, কারণ বাংলা অনার্স করেছো অথচ ব্যাকরণটা জানো না, অথচ কবিতা বিশ্লেষণ করতে জানো না, সাহিত্যের ইতিহাসের কে কোন গ্রন্থ লিখেছে সেটা জানো না, এটা সত্যিই কিন্তু একটা অন্যায়। তাছাড়া যদি আমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার যদি দিকে যদি তাকাই তাহলে বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসব আসতো দেখেছি, কোনো পরীক্ষায় এটা যে বিষাদসিন্ধু কার লেখা, অবশ্যই কিন্তু তোমাকে বলতে হবে যে এটা মীর মোশাররফ হোসেনের লেখা। ফলে এই জিনিসগুলো কিন্তু একান্ত জানা দরকার, বা উদাসীন প্রতীক ছদ্মনামটা কার, তখন মীর মোশাররফ হোসেন। ফলে সাহিত্যের ইতিহাস জানলে কিন্তু এরকম বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমাদের কিন্তু উপকার হয় বলেই কিন্তু মনে হয়। যদি অন্যতা জীবনীমূলক মানে তোমার প্রবন্ধ রচনার দিকে তাকাই তারা যেটা পাবো সেটা হচ্ছে গো জীবন, তোমরা যেন 1889 সালে প্রকাশের একটা বিখ্যাত জনপ্রিয় গ্রন্থ।
সাধারণত এটা প্রবন্ধ গ্রন্থ এবং এর জন্য কিন্তু একটা সময় তিনি মামলাতেও জড়িয়ে পড়েছিলেন। কেন সেটা আমি বলবো, কারণ এর যে মূল কথাটা ছিল সেটা হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতিতে যে কোনো কারণেই হোক না কেন গোহত্যাটা ঠিক নয়, অর্থাৎ গরুকে মারাটা কিন্তু কখনোই ঠিক নয়। এর সমর্থনে লেখক কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ ও প্রাত্যহিক বাস্তব যে অভিজ্ঞতা থেকে নানা যুক্তি এবং তত্ত্ব পরিবেশন করেছেন। আসলে হিন্দু মুসলিমদের ঐক্যবদ্ধ করতেই কিন্তু তিনি এই রচনাটা করেছিলেন এবং এই রচনাটা করার পর আমরা জানি যে আকবরে এসলা মিয়া পত্রিকায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছিল এবং মুসলিম মৌলবাদীদের চাপে এই গ্রন্থটা কিন্তু একসময় লেখক নিজেই কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের মীর মোশাররফ হোসেনকে কিন্তু মামলার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল, মানে যাকে বলা যেতে পারে আমরা বলি না বাজেয়াপ্ত করা যাকে বলে, সেরকম কিন্তু এরকম একটা সম্মুখীন হয়েছিল। অর্থাৎ মানে মুসলিম সরকার তো জোর করে যেন গ্রন্থটাকে বাজেয়াপ্ত করেছিলেন বা তাকে চাপ দিয়েছিলেন, পরবর্তীকালে লেখক সেটা কিন্তু বাজেয়াপ্ত মানে নিজেই প্রত্যাহার কিন্তু করে নিয়েছিলেন। অন্য একটা গ্রন্থের দিকে যদি তাকাই তাহলে পাবো কিন্তু হযরত বিলালের জীবনী, যেটা 1905 সালে লেখা, অর্থাৎ হযরত বিলালের জীবন কাহিনী এখানটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং আমরা যদি আত্মজীবনীমূলক গ্রন্থ দেখি তাহলে কিন্তু আত্মজীবনীমূলক গ্রন্থ তার কিন্তু দুটো বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ আমরা এখানে পাবো। তার মধ্যে তোমরা অবশ্যই হয়তো এটা পড়েছ, আমার জীবনী, যেখানে কিন্তু যেটা 1908 সালে কিন্তু প্রকাশ প্রথম পেয়েছিল। এখানে কিন্তু 12টা খণ্ডে সমাপ্ত গ্রন্থটা এবং খণ্ডগুলো আলাদা আলাদাভাবে 1908 সাল থেকে 10 সালে প্রকাশিত হয়েছিল এবং খণ্ডটিতে লেখকের কিন্তু একটা পরিপূর্ণ জীবন কাহিনী বর্ণিত হয়নি, মাত্র 18 বছরের একটা ঘটনা এবং কার্যক্রম এখানে লিপিবদ্ধ হয়েছিল। সেদিক থেকে কিন্তু একটা অসমাপ্ত আত্মজীবনী কিন্তু বলা যেতে পারে, কিন্তু অসমাপ্ত হলেও কী হবে, তার লেখনীগুনি কিন্তু সেই যুগে কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল এবং এই গ্রন্থের উপর ভিত্তি করে কিন্তু আমরা মীর মোশাররফ হোসেন সম্পর্কে অনেক অজানা তত্ত্ব কিন্তু জানতে পেরেছিলাম। পরবর্তী যদি গ্রন্থ আত্মজীবনী গ্রন্থ দেখি তাহলে পাবো কিন্তু বিবি কুলসুম, যেটা 1910 সালে প্রকাশ, ঠিক আছে, বা অনেক জায়গায় হয়তো পাওয়া যায় যে কুলসুম জীবনী নামটা পাওয়া যায়। আসলে গ্রন্থটিকে লেখক নিজেই কিন্তু বলতে চেয়েছেন আমার জীবনীর জীবনী কুলসুম জীবনী নামে তিনি অভিহিত করেছিলেন। আসলে কুলসুম হচ্ছে লেখকের যে দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমকে কেন্দ্র করে রচিত, অর্থাৎ দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমের জীবন কাহিনীর উপর ভিত্তি করে কিন্তু তিনি এই বিবি কুলসুম আত্মজীবনীমূলক রচনা কিন্তু লিখেছিলেন। সেখানে অবশ্যই তার বিবি বা স্ত্রীর কথা বলতে গেলে অবশ্যই নিজের জীবনের কথা কিন্তু বলতে হয়। সেদিক থেকে কিন্তু আমরা মীর মোশাররফ হোসেন অনেক তত্ত্ব এই গ্রন্থ থেকে আমরা পাবো, ফলে এটাকে আত্মজীবনীমূলক গ্রন্থ বলতেও কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই এবং এটাকে বলা যেতে পারে আমার যে জীবনী গ্রন্থ তার যে আত্মজীবনীমূলক গ্রন্থ তারই একটা পরিপূরক গ্রন্থ কিন্তু বলা যেতে পারে। এবং আমরা যদি এর কৃতিত্বর দিকে তাকাই, মীর মোশাররফ হোসেনের যদি কৃতিত্বর দিকে তাকাই, তাহলে কিন্তু যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বিষয়ের দিক থেকে না হলো মানে বঙ্কিমচন্দ্রের সমসাময়িককালে একটা ভিন্নধর্মী গদ্যশৈলীর জন্য তিনি কিন্তু একটা বিশিষ্ট হয়ে আছেন। তার ভাষা ছিল মননশীল, সমৃদ্ধ বা একটা তাৎপর্যবাহী এবং তৎকালীন সমাজ জীবনটাকে বিভিন্ন লেখালেখির মধ্য দিয়ে তিনি একটা বাস্তবভাবে তুলে ধরতে পেরেছিলেন। আমরা জানি যে মীর মোশাররফ হোসেনের কথা আসলে কিন্তু বিষাদসিন্ধুর কথা চলে আসে, যে এক নামেই কিন্তু বিষাদসিন্ধু বইটাকে সবাই কিন্তু জানে। সেদিক থেকে বাংলা সাহিত্যে কিন্তু তার একটা যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে। আশা করছি বন্ধুরা মীর মোশাররফ হোসেন সম্পর্কে তোমাদের একটা তথ্যবল ক্লাস উপহার দিতে পারলাম বলেই মনে হয়। তারপর যদি কোথাও মনে হয় থাকে না স্যার এখানে আমার সমস্যা রয়েছে, ওখানে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। এবং তোমাদের এও কিন্তু বলেছি বন্ধুরা যে প্রয়োজন হলে ভিডিওটা চলতে চলতে তোমরা পজ করে নিয়ে যেখানে যেটা দরকার নোট ডাউন করে নেবে, এবং তাতেও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার ইউটিউবে গিয়ে আমার ব্যানারে যে ফোন নম্বর বা ইমেল আইডি আছে সেখানে সরাসরি আমাকে ফোন করতে পারো। তোমাদের যে কোনো ক্লাসে যে কোনো নোট কিন্তু আমাকে সরাসরি ফোন করে আমার কাছে কিন্তু মানে জোগাড় করে নিয়ে একটা ব্যবস্থাও করতে পারো। আশা করছি বন্ধুরা আজকে ক্লাসের দ্বারা তোমরা যথেষ্ট উপকৃত হলে এবং এই উপকারটা তোমাদের যদি সত্যিই করতে পারি তাহলে নিজেকে কিন্তু কৃতজ্ঞ বলেই মনে করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধুরা।